फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल आमी कुसुम डेली लाइफ चैनले सकल के स्वागत आशा करी तुम्हारा सुस्थ आछो भालो आछो एवं आनंदे आछो आमराओ भालो आछि आज के सकाल थेके कोनो रकम ब्लग करिनि एखन बाजे होइते रात 10টা बजे ये 10টার समय आमी ব্লগটা শুরু করছি বলতে এখন কোনো মানে ব্লগ করব না আজকে তোমাদেরকে আমি দেখাবো আমাদের একটা মাশরুম ফার্ম আছে মানে উপস্থিত এখন কিছু করা হয়নি ফার্মটা আছে কিন্তু আগের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব 2020 সালে এই যখন লকডাউনের সময় মাশরুম মানে অনেক নষ্ট হয় সেই সময় জানো তো সব বন্ধ হয়ে যায় টেন বা সবই বন্ধ কীভাবে নিয়ে যাবে এইভাবে মাশরুমটা কাঁচা মাল নষ্ট হয়ে যায় তারপরে আমফানের ফার্মটা অনেক ক্ষতি হয় এই করে এই দু বছর আর কিছু মাশরুম হয়নি শুধু ফার্মটা এমনি পড়ে আছে দু বছর আগে একটা ভিডিও করা হয়েছে পুরো ভিডিও করা হয়নি যতটুকু ভিডিও করা হয়েছে ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করব তাহলে আর বেশি কথা বলছি না এবার তোমাদেরকে ফার্মটা দেখাবো ভিডিওটা দেখাবো এই দেখো মাশরুম ফার্মটা এটা বাইরের দিকে পুরোটা তোলা হয়নি যেটুকু তোলা হয়েছে সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এটা হচ্ছে ফার্মের ঠিক বাইরের দিকটা এই দেখো পুরোটা বাঁশের তৈরি বাঁশ আছে এইখানে বসে এটা যে মাশরুমটা যে বসানো হয় এই দেখো কত ভুট্টা গাছ হয়েছে দেখো অনেক ভুট্টা গাছ বসানো হয়েছে যখন এগুলো নতুন গাছগুলো বসায় সেই গাছগুলো ভিডিও করেছে এ দেখো এগুলো সুপুরি গাছ এই সুপুরি গাছগুলো এখন বড় হয়ে গেছে ওখানে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে প্রচুর পেয়ারা হয় আর পেয়ারাগুলো খুব টেস্ট খুবই টেস্টি পেয়ারাগুলো এই দেখো পুরোটাই বাঁশের এখানে দু রকমের শাক আছে বুঝতে পারছো কি তোমরা লাল নোটে আর সবুজ নোটে এই দেখো ভুট্টা হয়েছে ছোট 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 না মাঝারি সাইজে যেগুলো বড় বড় হয়ে গেছে তার থেকে দেখো ভুট্টা বেরিয়েছে কিছু তোলা হয়েছে যেগুলো মানে বড় বড় হয়ে গেছে সেগুলো তুলেছে যেগুলো এখনো সম্পূর্ণ হয়নি কাঁচা আছে সেগুলো এই দেখো ফুল কি সুন্দর ভুট্টা হয়েছে এইখানে দেখলে যে মাশরুম বেডগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো ফেলে দিয়েছে ওগুলো একটা সার এ দেখো বটবটি হয়েছে তোমরা যদি কেউ মাশরুমের ট্রেনিং নিতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমার হাজবেন্ড মাশরুমের ট্রেনিং দেয় এই পুরো এই এত বড় ফার্মটা আমাদের এই দেখো এগুলো হচ্ছে মাশরুম বেড এই বসিয়েছে এখনও এ থেকে কিছু মাশরুম বেরোয়নি এইরকমভাবে বসাতে হয় কেউ যদি আবারও বলছি কেউ যদি ট্রেনিং নিতে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং খুব ভালোভাবে ট্রেনিং দেওয়া হয় এই দেখো ছোট ছোট মাশরুম হয়েছে কিছু কিছু গাছগুলো যেগুলো অনেক দিন আগে বসিয়েছে তার থেকে ছোট ছোট মাশরুম বেরিয়েছে এখনও সম্পূর্ণ মাশরুম বেরোয়নি এগুলো হচ্ছে বেড মাশরুম বেড এই বেড থেকে এই দেখো কিছু কিছু মাশরুম বেরিয়েছে এইভাবে বেডগুলো এই দেখো কি সুন্দর মাশরুমগুলো দেখছো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আমার তো ভীষণ ভালো লাগবে যখন মাশরুমের বেডগুলো ঝুলতো তার থেকে ছোট ছোট মাশরুম হতো
বেশিটা ভিডিও করেনি যত এই দেখো আবার এটা আছে ওই যে জল দেখতে পাচ্ছো এটা হচ্ছে একটা পুকুর কিন্তু জলটা অনেকটা শুকিয়ে গেছে পুকুরটা বিশাল পুকুর বর্ষাকালে একবার ভরে যায় জলে দেখো এখানে লাউ গাছ আছে কুমড়ো গাছ আছে অনেক ধরনের গাছ বসেছে মাটিটা ভীষণই ভালো শীতকালেও অনেক সবজি হয় বাঁধাকপি ফুলকপি আর গাছে যদি নিজেদের গাছ থাকে দেখো লাল নটে শাক গাছ থেকে তুলে সবজি খেতে কার না ভালো লাগে বলো কিন্তু দুর্ভাগ্যবশত তোমাদেরকে আমি রিয়েল দেখাতে পারছি না কেন এই দুবছর বন্ধ আছে আশা করি আবার স্টার্ট করবে এই দেখো এগুলো এটা হচ্ছে কুমড়ো গাছ এই দেখো কুমড়ো হয়েছে দেখতে পাচ্ছ ভেতরে ভেতরে ফার্মটায় যদি যা যেতাম যখন তখন আর বাড়ি ফিরতে ইচ্ছা করতো না এত সুন্দরভাবে সাজানো সবটা তোমাদেরকে সবটা ক্যামেরাবন্দি হয়নি সবটা তোলাও যায়নি গুড নাইট এখন বাজে 11:45 আর ডিনার কমপ্লিট হয়ে গেছে সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজকে যে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম মাশরুম ফার্ম অবশ্যই ভিডিওটা দেখবে এবং অনেক অনেক কমেন্ট করবেন এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করতে ভুলবে না কারণ পরবর্তী ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যাবে আর ভিডিওটা বড় করছি না আজকে এই পর্যন্তই সুস্থ থাকবে ভালো থাকো এবং আনন্দে থাকো কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ